নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল। এই মাছের মাথা দিয়ে মুগ ডাল আমরা সবাই খেয়েছি, খুবই ভালো লাগে খেতে, ভাতের সাথে ভীষণই ভালো একটা খাবার। খুব সহজেই বাড়িতেই এটা তৈরি করে নেওয়া যেতে পারে। আমি কিভাবে এই মাছের মাথা দিয়ে মুগ ডাল বাড়িতে করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। মাছের মাথা দিয়ে ডাল করার জন্য আমি একটা গোটা কাতলা মাছের মাথা দু টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাথার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার মাছের মাথার মধ্যে হলুদ আর লবণটা খুব ভালো করে মাখিয়ে দেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার এটা এই অবস্থাতেই কিছুক্ষণ রেখে দেব। এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি আমি। এবার প্রথমে আমি ডালটাকে একটু ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ডালটা ভেজে নেব, আর গ্যাসটা এই সময় মিডিয়াম ফ্লেমে রেখে আমি ডালটা ভাজবো। হাই ফ্লেমে রাখলে ডালটা তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু ভাজা হবে না। ডাল আমার ভাজা হয়ে গেছে প্রায়। এবার এই ডালটা আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা জলে ডালটা যদি ধুই তাহলে সিদ্ধ হতে অনেক সময় নেবে, তাই একটু উষ্ণ গরম জল দিয়ে ডাল ধুতে হবে। ডাল ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর লবণ দিয়ে দিলাম, আর হলুদ। এবার এটা হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। একটা মশলা রেডি করব, তার জন্য দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা কুচি, 2 কোয়া রসুন, একটা ছোটো সাইজের পেঁয়াজ, আর একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা কেউ চাইলে কুচিও দিতে পারে রান্নায়। এই সব কিছুকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই আমি মাছের মাথাটা ভেজে নেব। আমি মাছের মাথাটা ভেঙে দিলাম না, আপনারা চাইলে ভেঙে ভেজে নিতে পারেন। মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে, এবার এই মাথাগুলোকে আমি তুলে নেব। বাকি রান্নাটা আমি এই তেলেই করব। গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা 15-20 সেকেন্ড একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। জিরে গুঁড়ো দিলাম 1 ছোট চামচের, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু বেশি। এই ডাল খুব বেশি ঝাল ভালো লাগে না, তাই ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। হলুদ দিয়ে দিলাম আর লবণ। আমি ডালটা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাই জন্য একটু বুঝে লবণ আর হলুদটা দিতে হবে। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, তার জন্য মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, এতে মশলাটা আরও ভালোভাবে কষানো যাবে। আর আমি মশলাটা মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখেই কষাচ্ছি। ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। এক মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু দেখে নেব। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। খুব ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে। এই ডাল রান্নায় মশলা যত ভালো কষানো হবে ডালের স্বাদ তত ভালো হবে। এবার ভেজে রাখা মাথাটা দিয়ে দেব। মাথাটা দিয়েও একটু মশলার সাথে নেড়ে চেড়ে নেব। খুন্তি দিয়ে একটু হালকা চাপ দিয়ে মাথাগুলো একটু ভেঙে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল।
গরম জল দিলে রান্নার স্বাদও বাড়বে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জলটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো, খুব বেশি জল দেবো না, কেননা এই ডাল খুব বেশি পাতলা ভালো লাগে না। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। দু তিন মিনিট মতো ডালটা রান্না করে নিয়েছি, ডালটা দেখুন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু চিনি, চিনি দিলে এই ডালের স্বাদ খুব ভালো হয়, তবে যদি পছন্দ না করেন কেউ নাও দিতে পারেন। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। ডাল রান্না আমার হয়ে গেছে, সব কিছু দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ডাল আমার রান্না করা হয়ে গেছে, আমি এটা একটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি। খুব সহজেই কিন্তু বাড়িতে এই ডাল রান্না করে নেওয়া যায়, খেতেও দুর্দান্ত স্বাদ হয়, এর ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আমরা সবাই অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, কিন্তু বাড়িতে করে খেতে পারলে তো আরও ভালো, তাই না? আপনারা বাড়িতে করে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।